কিন্তু প্রতিদিন রাতে আপনারা যদি রাস্তায় থেকে, অনেক মানুষ তো ডিস্টার্ব হয়, অনেক এলাকায় অনেক বয়স্ক মানুষ আছে, মাইক লাগালে তাদের ঘুমের অসুবিধেও হয়, যার জন্য নিয়মও আছে পলিউশন কন্ট্রোল বোর্ডের, 10টার পর মাইক বাজানো যাবে না বা এত স্পিডে মাইক বাজাবেন তার বেশি বাজানো যাবে না। তা সত্ত্বেও আমরা সব ছেড়ে দিয়েছি। এক মাস তো হয়ে গেল, আজকে 9 তারিখ, এক মাস একদিন, 31 মার্চ গেছে। আমি অনুরোধ করব, পুজোতে ফিরে আসুন, উৎসবে ফিরে আসুন, আর সিবিআইকে বলবো তাড়াতাড়ি বিচারের ব্যবস্থা করুন। এটা তো এখন আপনাদের হাতে, আমাদের হাতে নেই। এখন সাজা পুরো সিবিআইয়ের হাতে। আসল কেসটা করুন। আসল কেসটা হচ্ছে যে ভিকটিমস তার পরিবারকে বিচার দিন, যে নির্যাতিতা তার পরিবারকে বিচার দিন, এবং এই বিচার তো সিবিআই কোর্টে হবে, আমাদের কোর্টে তো নয়। তার মানে বোঝা যাচ্ছে একজন মহিলার উপর অত্যাচার বা তার মৃত্যু তার কোন মূল্য নেই, এবং কত সহজেই কথাগুলো অনেক খুনি বললেন, যেন অনেক হয়ে গেছে, একটা বেকার কাজে আপনারা সবাই আছেন, এবার কাজে ফিরে। আজকে যদি ওর বাড়িতে ঘটনা ঘটত, ও উৎসবে ফিরতে পারতো? মুখ্যমন্ত্রী যতই উৎসবের কথা বলুক, নমস্কার, মানুষ বাংলার মেতেছে মমতা তাড়ানো উৎসব, মমতাকে বাংলা থেকে তাড়াতে হবে, এই খুনি এবং ধর্ষণকারীদের ধরতে হবে, তারপরে লোকেরা আলোর উৎসবে ফিরবে, প্রকৃত উৎসবে ফিরবে, মা দুর্গার আরাধনা করবে।